বান্দরবানে আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর সাহসী অভিযান শুরু হয়েছে। বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ সাহসী অভিযান চলবে। এদিকে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। হাসান ইসমাইলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। তিন দিনের মধ্যে বান্দরবানে দুটি ব্যাংকের তিনটি শাখা এবং থানচি থানায় হামলা চালিয়ে সারা দেশে আলোচনায় সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। সশস্ত্র এই গোষ্ঠীকে নির্মূলে সাহসী অভিযান শুরু হয়েছে। র‍্যাব জানিয়েছে, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ এই অভিযান চলবে। যে আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন বা অভিযানের মাধ্যমে মূলত আমরা কিন্তু 48 ঘন্টার ভিতরে এই সম্মানিত ম্যানেজারকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সকল সংস্থার সহযোগিতায়। এদিকে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। র‍্যাব বলছে, কেএনএফ সন্ত্রাসীদের সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে ল্যাপটপ নিয়ে সাইবার হামলা চালানোর পরিকল্পনা ছিল। বিভিন্ন কৌশলের মধ্যে মূলত একটি কৌশল আমাদের আনুমানিক গতকাল দুপুরে কাজে আসে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা গতকাল সন্ধ্যায় মূলত আমরা এই ব্যাংক ম্যানেজারকে আমরা উদ্ধার করতে পারি। বান্দরবানের গুরুত্বপূর্ণ সব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সারাটা দিকে তারা হামলা করেছিল সোনালী ব্যাংকের গাড়ে। সোনালী ব্যাংকের গাড়ে হামলা করার পরে আমরা প্রোটেক্ট করি, আমাদের পুলিশের ছেলে ছিল ওখানে, তারা প্রোটেকশন করছিল ওখানে। তারা আবার এরপরে ওখানে সুবিধা থানা থেকে পার করে তখন থানা থেকে আমাদের আমাদের জনবল ছিল, আমাদের পুরো প্রস্তুতি ছিল, আমরা তাদেরকে পার ব্যাক করি। মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের রুমা শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা চালায় সশস্ত্র গোষ্ঠী কেএনএফ। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় ওই সশস্ত্র বাহিনী। পরের দিন সোনালী এবং কৃষি ব্যাংকের দুটি শাখা লুট করে তারা। বৃহস্পতিবার রাতে বান্দরবানের থানচি থানায় হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা। সাদিয়া ওমর, চ্যানেল।